আচ্ছা ভাই, আপনার অনুপ্রেরণার জায়গাতে যদি শুনতে চাই যে লেখালেখির ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন? পাঠক, পাঠক হচ্ছে যে সবচেয়ে বড় অনুপ্রেরণা, এটার আসলে কোনো তুলনা নেই। কারণ প্রথম বইটা যখন মার্কেটে আসলো 2004 সালে জকি, আপনার বই বিক্রি হলো মাত্র এক কপি বইমেলায়, পুরো বইমেলায়। তো তখন তো পুরো হতাশ, বুঝলাম আমার বইটাই লেখা যাবে না। তখন ভাবলাম যে ঠিক আছে, আর একবার চেষ্টা করে দেখি। সেকেন্ড বার একটু ডাইমেনশনটা ঘুরে, একটা ভূতের বই, একটা সায়েন্স ফিকশন, আর একটা হচ্ছে সায়েন্স ফিকশন, দুইটা সায়েন্স ফিকশন দিলাম। কয়েকজন পাঠক কেনার পর এমনভাবে বলল যে বুঝলাম যে আর থামার কোনো কিছু নাই, লেট আস স্টার্ট। এবং দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অ্যান্ড স্টিল গোয়িং অন অ্যান্ড ইট উইল কন্টিনিউ ফর লং টাইম। আমি বিশ্বাস করি আমার পাঠক। এরপর ডেফিনেটলি মহান আল্লাহ তাআলা আছেন, আমার ফ্যামিলি সবাই আমাকে অত্যন্ত এনকারেজ করেন, আমার আশেপাশে যারা আছেন ফ্রেন্ডস এভরিবডি, ইভেন বাংলাদেশ পুলিশ থেকে আমি কিন্তু এখন অনেক বড় একটা উদ্দীপনা অনুপ্রেরণা পেয়ে থাকি। তো প্রথম নম্বরে আমি বলবো আমার পাঠকরা, এখন যারা আমার বই পড়েন তাদের প্রশংসা পেলে আমার মনে হয় লিখি 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 এবং সারাদিন লিখি।